আমরা যখন মসজিদে যাই অনেক সময় দেখি যে যখন আজান ওর বা একামত ওর অনেক মুসল্লিখ লেখিতা করেন যে যখন রসুল্লার নাম আদায় উচ্চারণ করা হয়, মোহাম্মদ রসুল্লাহ খাওয়া হয়, তখন তাই আত সুমা দিয়া খোফালোর মাঝে কিতা করেন, ফু দিয়া বা সুমা দিয়া খোফালো চোখের মাঝে মুসল, যে এইটা এই এই যে একটা অ্যাক্টিভিটিস যে হোক চোখের জ্যোতি বাড়বার লাগিয়ে বা যে কোনো কারণেই আমল করেন না, যারই অনুসরণে করেন না, এটা রসুলসাল্লাহিসাল্লামের অনুসরণ না। রসুলসাল্লাহিসাল্লাম এই ধরনের শিক্ষা দিচ্ছেন না যে তার নাম শুনলে বা সাহাবায়কের নাম রসুলসাল্লাহিসাল্লামের যারা ভালোবাসতা তারা অনুসরণ করতো, তারা জীবন থেকে যারা বেশি তারা নিজের জীবন থেকে বেশি রসুলসাল্লাহিসাল্লামের ভালোবাসতা, সেই সব প্রথম শ্রেণীর ইমানদার হল তারা কখনও রসুলসাল্লাহিসাল্লাম নাম শুনিয়ে এই ধরনের কোশ্চেন করিয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এটা এটা হলে মন গড়া ভিত্তিহীন আমল, এই আমল থেকে আমরা হেফাজত করি। যে কোনো কাজ, যে কোনো আমল, যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হইতে হলে রসুলের অনুসরণ হইতে হইব, সাহাবায়ে কেরাম অনুসরণ হইতে হইব। আমরা যেন রসুল এবং সাহাবায়ে কেরাম অনুসরণে প্রত্যেকটা আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।